হ্যালো গাইস মোর লেস উই অল নো অ্যাবাউট পার্টস অফ স্পিচ বাট হোয়ার উই ফেস প্রবলেম ইজ দ্য মেন ফ্যাক্টার টু বি কনসিডার্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেখো পার্টস অফ স্পিচের নাউন কি প্রোনাউন কি সেটা যে কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারবে বলতে পারবে না না বলতে পারলে তাহলে একদম ওপরে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখো বানানো আছে আর আজকে এই অ্যাঙ্গেল থেকে শ্যুট করছি কারণ কালকে ভিডিওতে ওখানে মোবাইলের রিফ্লেকশান পচল যাতে করে তোমাদের কনসেন্ট্রেশনে প্রবলেম হতে পারে সেই কারণে অ্যাঙ্গেলই চেঞ্জ করে নিয়েছি ভাবতো ভাবো তোমরা সাপোর্ট করলে আমি কী কী চেঞ্জ করে দিতে পারি দেখো তো পার্ট স্পিচের আমাদের মেনলি তিন জায়গায় প্রবলেম হয় একদম তিন জায়গায়তে একদম স্পেসিফিক প্রবলেম হয়ে গেছে একদম পারমানেন্ট ইংকের মতো সেই প্রবলেমগুলো হলো অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব সেই কারণে এই তিনটে টপিককে একটু ভালোভাবে এমফোসাইজ করার দরকার ছিল তো সেই কারণেই আজকের ভিডিওতে আমরা এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। দেখো প্রথমত হলো অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ হলো বাক্যে ইউজ করা সেই সমস্ত ওয়ার্ড যেই ওয়ার্ডগুলোর মধ্যে দিয়ে আমরা কোনো একটা নাউনের দোষ গুণ অবস্থা অর্থাৎ নাউনটার বৈশিষ্ট্য আমরা এক্সপ্রেস করতে পারি সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ যেমন ধরো বিউটিফুল বিগ ব্রেভ কিউট এক্সট্রাঅর্ডিনারি এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা ইউজ করি না তো এই সমস্ত ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ মানে অ্যাকচুয়ালি তুমি বুঝে রাখতে পারো যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তার প্রতি কমপ্লিমেন্ট ধরো তোমাকে নিয়ে কথা বলা হচ্ছে তোমার প্রতি আমি যে সমস্ত কমপ্লিমেন্টগুলো দেবো সেইগুলো তোমার প্রতি ইউজ করা অ্যাডজেক্টিভ যেমন ধরো আমি দেখে বললাম ইউ আর বিউটিফুল মানে তুমি খুবই সুন্দরী বা সুন্দর সুন্দরী বিউটিফুল গার্ল তো দেখো বিউটিফুল হলো একটা অ্যাডজেক্টিভ কার অ্যাডজেকটিভ তুমি তুমি হলে নাউন আর নাউনের গুণ হলো বিউটিফুল তো বিউটিফুল হলো অ্যাডজেকটিভ আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক ধরো ইউ আর ব্রেভ ক্যাটস আর কিউট দেখো ক্যাটস নাউন আর কিউট হলো অ্যাডজেকটিভ ক্লিয়ার অর্থাৎ অ্যাডজেকটিভের দ্বারা একটা সেন্টেন্সে আমরা নাউনটা কেমন সেটা বোঝাতে পারি এবার ভার্ভ দেখো ভার্ভ ইজি বোঝা দেখো ভার্ভ হল যে কোনো কাজ ধরো পাখা চলছে তো চলছে এটা একটা কাজ আমি খাচ্ছি খাচ্ছি এটা একটা কাজ আমি যাচ্ছি চলে যাচ্ছি এটা কাজ কষ্ট আমি টাকা গুনছি নোট ছিল না সেই কারণে কোয়েনকেই এরকমভাবে গুনে নিচ্ছি গরিব আল্টা প্রো ম্যাক্স দেখো ভার্ব হল একটা সেন্টেন্সে যে সমস্ত ওয়ার্ডের দ্বারা আমরা নাউন কী কাজ করছে সেটা বোঝাতে পারি সে সমস্ত ওয়ার্ডগুলোকে ভার্ব বলা হয় যেমন ধরো ডাব্লুআ ই রাইট ওয়াক টক অ্যাম ইজ আর অ্যাম ইজ আর অবশ্যই ভার্ভ কিন্তু এগুলো হেল্পিং ভার্ভ তো ভার্ভের ক্লাসিফিকেশানে এইগুলো একদম আমরা ডিটেলসে বুঝবো তার আগে এটাই জেনে রাখো যে অ্যাম ইস আরও অ্যাকচুয়ালি ভার্ভ ফর এক্সাম্পল ইউ আর আ ব্রেভ পারসন দেখো ইউ আর এখানে আরটা অ্যাকচুয়ালি কী এই আর আর কি কোনো নাউন আর কি কোনো প্রনাউন আর কি কোনো অ্যাডজেক্টিভ একদমই না আর হলো একটা ভার্ভ কলকাতা ইজ আ বিগ সিটি দেখো এই সেন্টেন্সে দেখলে কি তোমার মনে হবে যে কোথাও কোনো ভার্ভ আছে কিন্তু আছে কী আছে হেল্পিং ভার্ভ হিসাবে ইজ আছে প্রীতম রোট আর লেটার টু মি এইটা ইজি বোঝা যে প্রীতম লিখেছিল তো লিখেছিলো মানে রোট রোট হলো একটি ভার্ভ ক্লিয়ার এবার আসি একটু খটোমাটো জায়গায় সেটা হলো অ্যাডভার্ভ দেখো অ্যাডভার্ব একটু নিয়ে বুঝতে লাগে সেটা হচ্ছে ধরো ধরো একদম ক্লিয়ারলি একটা এক্সাম্পল নেওয়া যাক ধরো মোদিজি পলিসি নিয়েছেন সেই পলিসিটাকে ধরো আমাদের সিএম মমতা ব্যানার্জি ক্রিটিসাইজ করছেন তো সে যে ক্রিটিসাইজ করছেন তখন যে সমস্ত ওয়ার্ড উনি ইউজ করছেন ওনার কাজের প্রতি যে এই কাজটা ভালো নয় খারাপ কাজ তারপর ধরো উনি খুব তাড়াতাড়ি এই কাজটা করছেন এই যে সম এই যে ওয়ার্ডগুলো উনি ইউজ করবেন মানে একটা কাজকে যখন উনি বিভিন্ন ওয়ার্ড দিয়ে বোঝাবেন করে ক্রিটিসাইজ করবেন সে সমস্ত ওয়ার্ডগুলোই হয়ে যাবে অ্যাডভার্ভ অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের দ্বারা আমরা কোনো টেনটেন্সে ভার্ব অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বের গুণ অবস্থা বোঝাই সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব যেমন ধরো নাইসলি বিউটিফুলি ভেরি কুইক এর একদম একটা জলজান্ত এক্সাম্পল দিই ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ কোনো একটা মেয়েকে তুমি দেখলে তুমি বলে ও মাই গড শি ইজ গর্জিয়াস দেখো গর্জিয়াস কাকে তুমি বোঝাচ্ছ শিকে তো এই গর্জিয়াস হলো একটা অ্যাডজেক্টিভ কিন্তু ধরো এই গর্জিয়াসের আগে যদি আমি একটা শো লাগিয়ে দিই তাহলে কী হয়ে যাবে ও মাই গড শি ইস সো গর্জিয়াস দেখো সো গর্জিয়াস এখানে কি আমি আলাদা করে আর শিকেই বোঝাচ্ছি নাকি আমি গর্জিয়াসকে বেশি করে বোঝাচ্ছি একটু ভেবে বলো অবশ্যই আমি গর্জিয়াসের বৈশিষ্ট্য বলছি অর্থাৎ গর্জিয়াসটা কেমন সো। এই এক্সাম্পলটা হয়ে যাবে অ্যাডভার্ভের তোমরা নিজেদের টেস্ট করার জন্য স্ক্রিনে যে সেন্টেন্সটা পপ আপ হচ্ছে সেই সেন্টেন্সটা দেখে বলো যে এখানে কোথায় অ্যাডভার্ভ আছে আরও কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক হি র্যান অ্যাভে কুইকলি দেখো তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল কীরকম খুব তাড়াতাড়ি খুব হয়ে যাবে অ্যাডভার্ভ আমি এখন কাজের দোষগুণ অবস্থা বোঝাচ্ছি তখন সেটা অ্যাডভার্ভ হয়ে যাচ্ছে সি প্রোনাউন্স দি ওয়ার্ড কোয়াইট কারেক্টলি দেখো সে কীরকমভাবে প্রনাউন্স করলো কারেক্টলি কিন্তু সেই কারেক্টলিটা কীরকম কোয়াইট কারেক্টলি মানে অনেকটাই অর্থাৎ যখন আমি অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থা বোঝালাম তখন কোয়াইট হয়ে গেল অ্যাডভার্ভ তো এই বিষয়ে তোমার যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই নোট ডাউন করো কমেন্ট করো বা একদম মাথায় রেখে দাও যখন আমাদের লাইভে ডিসকাশন হবে তখন অবশ্যই তুমি বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্টে সেফ কিপ স্মাইলিং